সোমালো আছেন। তো ফ্রি ট্রান্সফর্মের প্রথম পদ্ধতির নাশক আপনার সঙ্গে দেখেছেন, সেটা ছিল কিবোর্ডের মাধ্যমে। আজকে আমি দেখা বলো আপনারা মেনু বারের মাধ্যমে, যাতে করে আপনারা শর্টকাট কিটা ভুলে গেল এটা আমাদের কাজটা চালাতে পারেন। সেই বিষয়টা কি এডিট মেনু থেকেও এই ফ্রি ট্রান্সফর্ম বিষয়টা আছে, এই যে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে কিন্তু এই যে পয়েন্টটাগুলি শো করতেছে না, ঠিক আছে? তো এটার জন্য আমি অল্টার ধরে এখন এটাকে ছোটো করতেছি, ছোটো করলাম, এই দেখেন পয়েন্টটা চতুর্দিকে দেখা যাচ্ছে। এখন আমি মনে করেন এটা এদিকে বাড়াবো, এদিকে বাড়ো, তো এই ফ্রি ট্রান্সফর্মটা কিন্তু বিষয়টা বাড়ানো যায়। তো সেটা কীভাবে দেখেন, আমি এখান থেকে এটাকে বাড়াচ্ছি, হ্যাঁ এই দেখেন বাড়াচ্ছি, মানে প্রসারিত করা যায়, উপরে ছোটে এগুলি করা যায়। তো এখন মনে করেন আমি বিষয়টাকে আরও সুন্দর করার জন্য ইয়ে করতেছি। এখন এই জায়গায় যে পয়েন্টারগুলি আছে, এই পয়েন্টারগুলি আমি মনে করেন ধরেন হেলিকপ্টারটা পুরোটা আমি আনবো, এখানে এতটুকু ইয়ে গেছে, ঠিক না? তো এখন আমি মনে করেন এটাকে এখান থেকে যে ওয়েটটা আছে, ওয়েটটা মনে করেন কমাই দিব, ওয়েটটা মনে করেন এখানে দিব 50, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু একরকম শো করতেছে। তারপরে এখানে মনে করেন এটা হাইটটা দিব 50, দেখেন এটা কিন্তু এখন একটা হিসেবে চলে আসছে। তো এখানে আমি মনে করেন মুভ টুলের মাধ্যমে এটা ইয়ে করলাম। এখন করার পরে এখন আমি এটাকে মনে করুন বড় করব। তো বড় করতে হলে কী করতে পারি, এই যে এটার মাধ্যমে আস্তে আস্তে আমি এখান থেকে এখানে যে পয়েন্টগুলি আছে সেগুলোর মাধ্যমে এটাকে বড় ছোট করতে পারি, ঠিক আছে? তো এই হলো বিষয় ফ্রি ট্রান্সফর্ম হলে, এটাই বিষয় আপনার চতুর্দিকে এটাকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।